वेलकम बैक टू माय चैनल दीपास ब्लॉग। तो तुम्हारा सबा कम आशा करी तुम्हारा सबा आज खूब सॉरी और हमें आगे थे एक भलो आजे 11:10। तो आजकल ब्लगटा एखान स्टार्ट करदिन पर ब्लग कर आशा करी तुम्हारा भलो लगे भिडियो। तो ये देखो हमारे पुजो देवा गए दाड़ो तुम्हारे सिंहासन एक बाबा लग्नाथ दर्शन कर नाओ। আর এই যে এদিকে মা লক্ষ্মী আছে, মহাদেব আছে। তো পুজো দেওয়া ছেলের খাবার হয়ে গেছে, মানে অনেকটা কাজ সেরে আমি উপরে এসেছি। তো নিচে গিয়ে আমি এরপর বাবুকে স্নান করাবো, তারপর ওকে খাওয়াবো। তো তারপরে চলো এখন আমি নিচে যাব, দাঁড়াও। ছাদে জামা কাপড়গুলো মেলেও দিয়েছি, অর্ধেক শুকিয়েও গেছে। এই ফুটকি ফুটকি সব ছেলের রোজই থাকে তার জন্য না। তো এবার আমি নিচে যাব, তারপর নিচে গিয়ে বাবুকে স্নান করাবো। তো তারপরে তোমাদের সামনে বাবুকে নিয়ে আসবো, অনেকদিন আসিনি ওকে নিয়ে। তো চলো নিচে যাওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বাবু সোনা স্নান টান করে খাওয়া হয়ে গেছে বাবুটা না বাবুটা, আর আমরা এখনো খাইনি, এরপর খাবো। ওকে এখানে বসিয়ে খেলতে দেবো আর আমরা খাবো। এটার দেখো জানালায় দাঁড়াবে, হঠাৎ করে না মেঘ করে গেল কেন কি জানি। এই যে বাবু, এই যে হাই 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 সোনা, হাই সোনা। ঠান্ডাটা এখনো পুরোপুরি কমেনি, তার আগে থেকে কমেছে, ওষুধ খাচ্ছে এখন। তো চলো দেখতে থাকো, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। সামনে প্রচুর মেঘ করে গেল বাইরে, এটা দাঁড়া একবার দেখিয়ে দিই তোমাদের, কারণ মেঘ করে গেল হঠাৎ করে কে জানে কেন। এই যে আমার সোনামোনাটা, এই যে সোনামোনা, এটা নিয়ে আবার বাইরে ফেলে দেয়। বাপি গেছে, চলো এখন টাটা দাও, এটা দাও টাটা। ছেলে দুষ্টুমি, দেখো ওর ঘুম চলে এসেছিল, ওর ঘুম ভাঙানোর জন্য আমি নিয়ে এসেছি এই যে জামা কাপড় নিয়ে, এখন টুকি টুকি খেলবে। এই যে এ দেখো কুকি, কুকি কুকি, এই যে এই যে কুকি, টিভি দেখছিল সোনা, টিভি দেখতে দেখতে ঘুম চলে এসছে গো। তো এখন 1:30 বাজছে, এখন রান্না হয়নি এখনো। তো চলো এরপর দেখি আর কি করা যায়, আর তোমাদের সাথে আর কি শেয়ার করা যায়। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের পুরো ব্লগটা। তো এখন বাজছে হচ্ছে বিকেল দুপুর 4:00, আমাদের এখন দুপুর, মানে এইমাত্র খাওয়া হলো। আর বাবুই 3:30 নাগাদ ঘুমিয়েছে, তারপরে খেতে গেলাম। দেখো পর্দা তুলে ভিডিও করছে, বাবু এদিকে ঘুমাচ্ছে, দেখো দেখা দাঁড়াও দেখি, এই দেখো পদু উল্টে ঘুমাচ্ছে। তো খাওয়া দাওয়া হলো, এরপর একটু রেস্ট নেব। তো মানে কি বলতো, গলাটা ঠান্ডা লাগে, নিজেরই গলাটা সেই হাঁকচুনির মতো শোনাচ্ছে মনে হচ্ছে, তোমাদের আবার কেমন লাগছে কে জানে। তো যাই হোক, বিকেল আর হবে না আমাদের, একবারে সন্ধ্যেবেলায় উঠবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সন্ধ্যেবেলায় কি করি না করি। তো চলো, তো এখন 7:00 বাজছে, আর আমরা 7:00 বাজে নি এখনো, 7:00 বাজতে 5 মিনিট বাকি আছে। আর আমরা উঠেছি খানিক্ষণ আগে, ওই 6:10-15 নাগাদ। তো উঠে এই যে মহারাজ খেলে, কি ঘরে যাবে, কি হয়েছে ঘরে। তো ওকে খাওয়ালাম, তারপরে ধরলে তো কিছু হবে না না, ওসব আজকে ওর মুডটা ভালো নেই। যে মহারাজ, ও মহারাজ একটু তাকাও, একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, কি যে করবে ও বুঝতে পারছে না। দাঁড়াও সোনা, প্যান্ট পরিয়ে দেবো, তারপরে এসে আমার কোলে এসো, আমার কোলে এসো, কোলেও আসছে না। উলে বাবলি উলে বাবলি, ও নিচে নামবে, নিচে ঠান্ডা না বলো, একেতে ঠান্ডা লেগেছে। হাগিসটা আর প্যান্টটা নিয়ে আসলেই টাটা শুরু হয়েছে। বেটা টাটা, বেটা টাটা, টাটা টাটা টাটা, দেখি টাটা টাটা করো, টাটা টাটা করতে পারে না,
কাটা করতে পারে না। এই যে মানে যত জিনিস আছে সব টেনে টেনে ও নামাবে। টাটা, আমি টাটা যাচ্ছি। তো সন্ধ্যাবেলা ঘুরতে যান। নেশাটা এই কদিন এই দু তিন দিন বাইরে যায়নি, নেশাটা একটু কমেছে, নালে পাগল করে দিচ্ছে। আসলে বাইরে খুব হিম পড়ছে, এখন তো ধরো বেরোনো যাবে না, আমারও ঠান্ডা লেগেছে, আর আমার যত না ওর জন্য আরো বেশি। তো চলো চাটা বানাই, তারপর তোমাদের সাথে কথা। হ্যালো বন্ধুরা, তো আমি বলেছিলাম চা করার সময় আসবো তোমাদের সামনে, কিন্তু আসতে পারিনি দুর্ভাগ্যবশত। কারণটা বলছি, দাঁড়া এক মিনিট। ছেলে আমার লিপ লাইনারে ঢাকনা ফাঁকনা খুলে কোথায় সব ফেলে ফেলে দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, আমার বর কিরম কাজ করেছে, দেখো চা আর দুধ এনে মানে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে কাল থেকে, আর বের করেনি। তো চা করতে করতে চায়ে জল দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে চা করতে গিয়ে দেখছি চাটা নেই। লিকার চাটা তো হয়ে গেছে, দুধ চার জন্য মানে সিটিসি চাটা ছিল না। তো ওই লিকার চায়ের চা দিয়ে করলাম, কালার তো একদম সাদা ফ্যাক ফ্যাক করছে, ওটা আর কি দেখাবো তোমাদের। আর এই যে এরকম বিছানায় বালতি, বালতি নিয়ে ও খেলা করছিল বিছানার মধ্যে। তো ওকে আমি খাইয়ে দিয়েছি, ওকে এখন রুটি খাওয়াচ্ছি জানো তো, কাল থেকে খাওয়াচ্ছি। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 10টা বাজতেও যায়। আর আমাদেরও রুটি হচ্ছে, আমি বেলে দিয়ে আসলাম, এমনই করছে। তো আমি মেঝেতে বসে পড়েছি, কি করবো বলো, ছেলের সাথে বসে আছি। এই যে বসতেন, বসে বসে দেখো কি করছে, সব ফেলছে ছড়াচ্ছে, আমার কাজল লিপস্টিক নিয়ে কি করছে দেখো। এই যে বাবু, বাবু এই খুব ব্যস্ত ওই সব জিনিসপত্র নিয়ে, এই যে খুব ব্যস্ত। তো আজকে আমি তোমাদের সাথে সত্যি সেরকম কিছু শেয়ার করতে পারলাম না। বাবু ওটা আলমারির তলায় ঢুকে যাবে, দাঁড়াতে দেখো, আমার কাজল লিপস্টিক সব লাইনার লিপস্টিক সব ইয়ের তলায় আলমারির তলায় ঢুকিয়ে দিয়েছিল। তো আজকে যেটা বলছিলাম সেরকম কিছু সত্যি শেয়ার করতে পারলাম না, অনেকদিন পর ব্লগ বানালাম, তো সত্যি সেরকম কিছু শেয়ার করা গেল না আজকে তোমাদের সাথে। তো কালকে দেখি কি ভিডিও বানাবো, ব্লগ বানাবো না অন্যরকম ভিডিও বানাবো। তো তোমাদের এই ভিডিওটা একটু দেখো, খুব একটা ভালো হয়নি জানি, তাও তোমরা দেখবে ভালোবেসে আমাকে, আস্তে আস্তে তোমরা ভালোবাসা দিচ্ছ, আমার সত্যি ভীষণ ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদিও আমাদের এখনো খাওয়া হয়নি, তো খাওয়ার পর গুড নাইট জানাবো, তো এখন জানিয়ে দিই। তো খাওয়া হতে তো অনেক দেরি আছে, সেই 11:30, তার আগেই তোমাদের গুড নাইট জানিয়ে দিচ্ছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো আজকের মতো টাটা।